আরো হাদিস আছে নবী সম্পর্কে লাউলাকা মা খালাকতুল আফলাক নবী আপনাকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না শুনেন নাই কত বার শুনেছেন জাল হাদিস আল্লাহ কোরআনে বলছেন কোরআনে কারিমে আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য নবীর জন্য সৃষ্টি করা আছে মর্মে কোনো আয়াত নাই এবং কোনো হাদিসও নাই যে হাদিসটা বলা হয় ওটা হচ্ছে জাল হাদিস এই মর্মে আছে নূরে মুহাম্মাদী ময়ূর রূপে কয় তোমার হাবিব রাসূলুল্লাহ আগে তুমি বানাইয়া ময়ূর রূপে তৈরি করে রাখো তারে লুকাইয়া বলে না তারপর এটা জাল হাদিস সংক্ষেপে বলে নাই এর কোনো অস্তিত্ব কোরআন হাদিসে বুখারীতে মুসলিমে তিরমিজিতে আবু দাউদে নাসাইতে নাই যা আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ এরপরে আপনার আরো হাদিস আছে এরকম ওই আমরা ছোটবেলায় শুনেছি এই বক্তার কাছে শুনে কাঁদছি আল্লাহর রাসূলের সামনে একদিন জিব্রাইল আমিন আসলো জিব্রাইল আমিন এসে জিজ্ঞেস করতেছে যে তোমার বয়স কত জিব্রাইল আল্লাহর নবী জিজ্ঞেস করছেন তো জিব্রাইল বলছে আমার তো মনে নাই তবে সপ্ত আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখতাম এই তারকাটা 70,000 বছর উদিত হয়ে থাকতো আবার 70,000 বছর ডুবে যেত এভাবে করে আমি 75,000 বার দেখেছি বলে না তখন আল্লাহর নবী বলছেন জিব্রাইল তুমি কি জানো ওই তারকাটাকে তো জিব্রাইল বলছেন না লা আদ্রি আমি তো জানি না তখন জিব্রাইল বলছে আল্লাহর নবী বলছেন ওই তারকাটা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে তো মানুষ আমরা কেঁদে দিতাম এক সময় কিন্তু এখন দুঃখ লাগে আর হাসি আসে যে নবীর নামে কত সব বিভ্রান্তিকর কথা এই সমাজে প্রচলিত আছে যার সাথে দূরতম কোনো সম্পর্ক কোরআনের সাথেও নাই হাদিসের সাথেও অহরহর আমরা মৌলবীদের মুখে এখনও শুনে আসছি এই সমাজের 95% মৌলবীরা ওয়াদের নামে তকরিরের নামে বক্তব্যের নামে কোরআন হাদিসের নামে তারা মিথ্যা কথা বলে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এগুলা এগুলাই তারা বর্ণনা করে থাকে তারা কোরআনও বলে না হাদিসও বলে না এভাবে দেখেন মিরাজের রাত্রে জুতা পায়ে আল্লাহর নবীরে আল্লাহ বললেন রাসূল জুতা খুলতে গেলেন মুসা আলাইহিস সালাম জুতা খুলছিল মুসা আলাইহিস সালামের ডাইরেক্ট আল্লাহ বললেন এই যে তুরের ঘটনা বললাম মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় আল্লাহ বললেন যে মুসা তুমি এখন তুরে আসছো পবিত্র স্থানে তোমার জুতো খুলে ফেলাও আল্লাহ নবী মুসাকে নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালাম জুতো খুলে ফেলল আর আল্লাহর রাসূল নাকি ওই অনুসরণে জুতো খুলতে যাচ্ছিল তখন আল্লাহ নাকি বলছে যে মুহাম্মদ আজকে তোমার জুতোয় আমার আরশ ধন্য হবে অতএব তুমি জুতা খুলে না নাউজুবিল্লাহ এরকম কোনো কথা কোরআনেও নাই হাদিসেও নাই ইমামু কা রুতবা নবী সে বাড়ায়ে নবী কো জু চাহে খুদা আকার দেখায়ে নবীরে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসে আল্লাহর উদ্দে নিয়ে দেয় আল্লাহর উলুহিয়াতের দরজায় বসায় শিরিক করা যাবে নবীরে ভালোবাসবেন নবীরে তেওয়া করবেন নবীর অনুসরণ করবেন এটা নিশ্চয়ই আপনাকে করতে হবে তবে বেশি ভালোবাসা বাসার অতিসাহ্যে পৃথিবীতে শিরিক সংগঠিত হয়েছে তারপরে ওই যে মিরাজের রাত্রে অস্বীকারকারী কি হয়ে গেল ওই পুরুষটা দিয়ে অস্বীকার করলো এদিক থেকে ডুব মারলো আর ওইদিকে নারী হয়ে গেল তারপরে তার ছেলে মেয়ে হলো সে বসবাস করলো অনেকদিন 27 বছর বসবাস করে ফিরে আবার যখন পানিতে ডুব দিল আবার সেই ঘাটে উঠে আসে দেখি স্ত্রীর মাছ কুটতে রেখে গেছিল আসে দেখে যে স্ত্রী মাছ কুটতেছে এর ভিতরে 27 বছর অতিবাহিত হয়ে গেছে এই মর্মে বক্তারা খুবই নিয়ে বিনিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখে থাকে সম্পূর্ণ জাল ভিত্তিহীন কথা এর কোনো দলিল নাই নবী কেন্দ্রিক এরকম অসংখ্য জাল হাদিস এই সমাজে আছে বলতে গেলে সময় লেগে যাবে দুই একটা নমুনা দিলাম ইলিম ও আলিমের ফজিলাতে কিছু জাল হাদিস শোনেন কিছু সময় চিন্তা ও হাজার বছরের ইবাদতের থেকে উত্তম শোনেন না দাঁড়াই কয় কিছু সময় ইবাদত 60 বছরের ইবাদত থেকে উত্তম জাল হাদিস এই মর্মে কোনো সহি দলিল নাই শহীদের রক্তের সে জ্ঞানের কালি উত্তম একেবারে জাল হাদিস না কোরআনে আছে না হাদিসে আছে না বুখারিতে আছে না মুসলিমে না তিরমিজিতে না আবু দাউদে না নাসাই কোথাও এ কথা নাই আমার উম্মতের আলিমগণ বনি ইসরাইলের কাম্বিয়াই বানি ইসরাইল বনি ইসরাইলের নবীদের মতো নাউজুবিল্লাহ নবীরা কারা নবী হচ্ছে মাসুম নিষ্পাপ যাদেরকে আল্লাহ নিষ্পাপ করে সিলেকশন করে আল্লাহ পাঠাইতেন কোনো উম্মত নবীর মতো হতে পারে না আলিমের সিয়ারার দিকে তাকাইলে নেকি হয় এই মর্মে যত কথা আছে সব জাল কথা আলিমের ঘুম ইবাদত তারপরে মূর্খের ইবাদতের সে আলিমের ইবাদত উত্তম এগুলো হচ্ছে জাল কথা আসরের পরে লেখাপড়া করা যাবে না লেখাপড়া করা ঠিক নয় এই মর্মে যে কথা আসছে এটা হচ্ছে জাল জাল কথা উতলুবুল ইলমি ওয়ালাউ কানা বিসিন ইলিম হাসিল করার জন্য যদি সুদূর চীনেও যা লাগে তাও যাও এটা প্রসিদ্ধ কথা কেউ এলেমের ব্যবহারে বয়ান করলে এটা কয় আসলে তখন
সোহায়েব রুম থেকে আসলো, হাফসের থেকে বিলাল আসলো, সালমান ফার্সের থেকে আসলো, বিভিন্ন জায়গা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইলিম নেয়ার জন্য, একরার ইলিম নেয়ার জন্য, হেরার জ্যোতি নেয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে নবীর কাছে ছুটে আসলো জ্ঞান নেয়ার জন্য। সিনে তখনও উলুমে নবুয়াত ছিল না, ওয়াহির জ্ঞান তখনও ছিল না, এখনও নাই। অতএব আল্লাহর নবী কেন কবে তার কাছে না গিয়ে ওই সিন দেশে যেয়ে ইলিম নিয়ে আসুনি? অনেকে আবার এটাকে টিকিয়ে রাখার জন্য দূরত্বের কথা বলে, যে দূরত্ব বোঝানোর জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন, তবে হাদিস হিসাবে বলা যাবে না এটাকে। আপনি একটা প্রবাদ বাক্য বলতে পারেন, হিত উপদেশ বলতে পারেন, হিত উপদেশ অর্থবহ কথা, কিন্তু নবীর নামে চালানো যাবে না। নবীর নামে চালাইলে মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন আমার কথা না, অথচ আমার বলে যে চালিয়ে দিল সে তার ঠিকানা জাহান্নামে করে নিল। কথা ভালো হতে পারে, তো নবীর নামে চালানো যাবে না। সুফিরা এই জন্য জাল হাদিস তৈরি করেছে মানুষকে আল্লাহর দিকে আগ্রহান্বিত করার জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য। সুফিরা ভালো ভালো কথা নবীর নামে চালায় দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে চাইছে, এটা হচ্ছে মহাভ্রান্তি। তার কারণ নবীর নামে মিথ্যা কথা বলা যাবে। তারপরে রাতের কিছু অংশ ইলিম চর্চা রাত জেগে ইবাদাতের চেয়ে উত্তম, জাল হাদিস। বাতিল ইলিম গুপ্ত রহস্য নবী ফিরিস্তাগণ ছাড়া জানে না। তাই মিয়ানে আশে কুমা আশুক কিরামজিস কিরামুন কাতিবিন রাহাম খবর নিস, এই আপনার ফাজাইলে আমলের বইয়ের ভিতরে আছে। ফেরেশতারাও নাকি খবর রাখে না আশিক মাসুকের ভিতরে যে গোপন রহস্য আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করার জন্য তাদেরকে নিযুক্ত করেছেন, এবং তোমরা অন্ধকারে যা সংরক্ষণ করো তাও তারা দেখতে পায়, উজালেতে যা করো তাও তারা দেখতে পায়। তোমাদের সব কিছু মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ, সংরক্ষণ সব সময়ের জন্য তারা সংরক্ষণ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে ইকরা কিতাব আঁকা, তুমি তোমার কিতাব পড়ো। অতএব সব সংরক্ষিত হচ্ছে। এই যে গুপ্ত এলেম কয়েদে না, ওই যে ষাট ফাড়া বাতেনি না নব্বই ফাড়া কি জানি বলে না, এই মর্মে যত বাতেনি, বাতেনি কোনো কথা নাই ইসলামে, সব স্পষ্ট। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী, যা কিছু আমি নাজিল করেছি সব পৌঁছে দিন, আপনি যদি কোনো কিছু বাদ রাখেন ওয়াইল্লাম তাফআল, তা যদি আপনি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব আপনি রসুল হিসাবে যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম সেটা আপনি পালন করেন নাই। অতএব নবীর কাছে যা কিছু নাজিল হয়েছে সব নবী পৌঁছায় দিয়েছেন। হায়েজ নেফাজের ঘটনা পর্যন্ত সাহাবা একরাম উম্মুল মুমিনদের কাছে, মার কাছে, উম্মত জননী কাছে যে জিজ্ঞেস করে দিয়েছেন, তার কারণ ইসলামে সব জিনিস প্রকাশ করে দিতে হবে, কোনো কিছু গোপন করা যাবে। বাতেনি এলেম যারা দাবি করে ওরা শয়তান, ওরা হচ্ছে প্রতারক। এই সমাজের সব থেকে বড় শয়তান হচ্ছে ওরা। ওরা বলে কি যে কিছু গোপন আছে ওরা তোমরা জানো না, তোমরা তো জাহেরিটা নিয়ে আসো, বাতেনিটা নিয়ে আমরা আছি। এরা ওরা হচ্ছে ওই মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে, এই বাইরের বাতি নিবায় দিয়ে পর্দা উঠাই দিয়ে যত অকর্ম অপকর্ম সব এই বাতিন এলিমের ভিতরে আছে, শয়তানিয়ার থেকে উম্মতকে বাঁচায় রাখতে হবে। আলিমদের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা, জাল হাদিস। তালিব ইলিম আর আলিমরা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় চল্লিশ দিন পর্যন্ত কবর আজাব মাপ থাকে, সহি হাদিসেরও বিরুদ্ধে। এইটা আছে জাল হাদিস, তার প্রমাণ হচ্ছে রসুল এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন, বুখারী শরীফের হাদিস, তো তখন ওই কবরের ভিতরে আজাব হচ্ছিল। আপনারা এই হাদিসটাও শুনে, এটা হচ্ছে সহি হাদিস। রসুলে যাচ্ছেন তা কবরে আজাব হচ্ছে, তখন আল্লাহর নবী খোঁজ নিলেন, অনুসন্ধান করলেন কি জন্যে, জানা গেল সে তার মার সাথে অসাদ ব্যবহার করতো, তার মাকে ডাকা হলো। বিস্তারিত আপনারা জানেন, আমি ওই দিতে চাচ্ছি না, আমি শুধু এতটুকু বুঝাইতে চাচ্ছি রসুলের উপস্থিতিতে কবরে আজাব হচ্ছে। আর একটা হাদিস এসেছে যে পেশাবের ছিটার কারণে, বুখারির হাদিস, পেশাকে হিসাবে অসতর্কতার কারণে তার কবরে আজাব হচ্ছিল আর শোগলফরি করতো, এই জন্য তার কবরে আজাব হচ্ছিল। তো রসুল উপস্থিত থাকতে যদি কবরে আজাব হয়, আর যদি তালবেলেম আর মৌলবী রাস্তাতে আইটে গেলে যদি চল্লিশ দিন কবর আজাব মাপ থাকে, তাহলে বহুত কোটিপতি ঢাকার শহরে আসে আর আমাকে দেশে আসে, ওরা আমাদের মা বাপরে বকসানোর জন্য মৌলবীগুলোনের গলায় ছাগলের দড়ির মতো দড়ি দিয়ে কয় কবরস্থানে বাঁধতে তুললাম, টাকা পয়সা তোর আর কোনো দরকার নেই, যা কিছু দরকার তোরে দেবো, খাওয়াবো, ভরাবো, তোর সংসার চালাবো, তুই খালি বসে থাক। এগুলো হচ্ছে জাল কথা। তারপরে এই মর্মে আরও বহু জাল হাদিস পৃথিবীতে চলছে, অসংখ্য জাল হাদিস এই পৃথিবীর মুখে কোরআন হাদিসের নামে চালানো হয়েছে। বন্ধু, আমি সংক্ষিপ্ত একটু নমুনা হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম সচেতন করার জন্য, আল্লাহর নবীর নামে।